أعوذ بالله من الشيطان الرجيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي السلام عليكم ورحمة الله وبركاته এই পৃথিবীতে প্রকৃতপক্ষে ধূমপান করে এবং নেশা করে তারাই যারা শয়তানের ভাই বোন। কারণ এই ধূমপানের ক্ষেত্রে আপনি যত পয়সা, যত টাকা পয়সা আপনি ব্যয় করবেন সেগুলি অপচয় হয়ে যাবে। অপচয়ের খাপকে আমরা আজ দেখতে পাচ্ছি ধূমপানের, তারপরে এই ড্রাগস কালচারের, বিভিন্ন ধরনের নেশার, এগুলি সব শয়তানের ভাইয়েরা করে থাকে। শয়তানের ভাই বোনেরা এইসব কাজে আজ পৃথিবীতে ব্যস্ত, তাই তারা অপচয় করে টাকা পয়সা উড়িয়ে দিচ্ছে। আর প্রত্যেকটি ওই কাজ, যে কাজগুলি মানবের জন্য অকল্যাণ, ওই অকল্যাণের ক্ষেত্রে যারা ওইসব পথে ছুটছে তারা সবাই অপচয় করে। সেটা পৃথিবীতে ড্রাগ কালচারের পিছনে যারা ছুটছে তারাই হোক না কেন, যারা নেশাকর বস্তুর পিছনে, ধূমপানের পিছনে এবং বিভিন্ন হারাম দ্রব্যের পিছনে যারা ছুটছে তারা সবাই শয়তানের ভাই বোন। কোরআনে 17 নম্বর সূরা বানী ইসরাইলের 26 এবং 27 আয়াতে আল্লাহ বলেন, ওয়াতিজাল কুরবা হাক্কাহু আল মিসকিনা ওয়াবনা সাবিল ওয়ালা তুবাযির তাবদীরা ইনাল মুবাযিরিনা কানু ইখওয়ানা শায়াতিন ও কানা শাইতানু লিরাব্বি কাফুরা। এখানে বিশেষ যে কথাটি আল্লাহ তাআলা আমাদেরকে বুঝাতে চাচ্ছেন সেটা হলো ইনাল মুবাযিরিনা কানু ইখওয়ানা শায়াতিন, যারা অপচয় করে টাকা পয়সা ধনদৌলত উড়িয়ে দেয় তারা সবাই শয়তানের ভাই। আর শয়তান সবসময় আল্লাহ তাআলার অকৃতজ্ঞ, অবাধ্য। এখন আপনি যদি করেন তাহলে আপনি নিজেই শয়তান, আপনি শয়তানের ভাই। শয়তান চিনার জন্য আপনাকে বাংলাদেশ ছেড়ে আর এক দেশে যেতে হবে না, নিজ সোসাইটি ছেড়ে আর এক সোসাইটিতে যেতে হবে না। প্রত্যেকটি সোসাইটিতে আমরা শয়তান এবং ইবলিস ক্যারেক্টারের মানুষ দেখতে পাচ্ছি। আর এই শয়তানগুলির অকালে মৃত্যু হয়, এরা ক্যান্সারের রোগী হয়, এরা আলসারে ভোগে, এদের হাঁপানি হয়, এরা ঘন ঘন কাশতে থাকে। আর এই ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলি, এরা সবাই সেই লোক, এই প্রতিষ্ঠানগুলিতে যারা চাকুরি করে, যারা সাপোর্ট করে, তারা সবাই শয়তানের ভাই। আর আমাদের দেশে গ্রামগঞ্জে চা স্টলে বলেন, কফি স্টলে বলেন, বিড়ি সিগারেট সবসময় আপনার জন্য খোলা রয়েছে, আপনি খালে তাদেরকে টাকা দেবেন, কিনবেন এবং আপনি অকালে মৃত্যুবরণ করবেন, ক্যান্সারের রোগী হবেন, আলসার হবে আপনার এবং হাঁপানি রোগ হবে, আর আপনি কাশতে থাকবেন, এই হচ্ছে আপনার জীবন। আপনি যদি ইচ্ছা করেন শয়তানের ভাই বোন থেকে একেবারে দূরে থাকতে পারেন, শুধু আপনার ইচ্ছাটুকু যথেষ্ট। যদি আপনি আজ চান তাহলে আজই আপনি আল্লাহ তাআলার প্রেমে এই 17 নম্বর সূরা বানী ইসরাইলের 26 এবং 27 এই দুটি আয়াতকে নিয়ে একটু গবেষণা করে, এই আয়াত দুটি ভালোবাসতে যে, ইসলামকে ভালোবাসতে যে, আপনি মুসলিমদের অন্তর্ভুক্ত হয়ে এগুলি ছেড়ে দেন। পৃথিবীতে কোনো মুসলিমরা ধূমপান করে না।